তুমি একটু হাই করে দাও কি স্টাইল স্বাতি কোমরে হাত দিয়ে হ্যাপি হয়েছে একদম সুপার হিট চোখ দিয়ে জল বেরিয়ে যাচ্ছে সবাইকে আমি সিনথিয়া আর তোমরা দেখছো সৃজনী কল্পে মুহু আজকে হচ্ছে সানডে আজ মুহুদের কি আছে আজকে ওদের ডান্স স্কুলের অ্যানুয়াল ফাংশন আছে অ্যানুয়াল শো আমাদের এই সামনেই একটা হলে হচ্ছে শরৎ সদনে তো আমরা ওখানে যাব ওখানে আমি ভলেন্টিয়ার হয়েছি তোমাদের লাস্ট ব্লগে বললাম তো কেমন হয়েছে আমার শ্বাসটা আর অর্পিতা দেখ তোর এই নেকপিসটা আমি পরেছি এটা লাস্ট ডেটে ওই তোমাদের দেখিয়েছিলাম লাস্ট ডেটে না তিন চারটে ব্লগ আগে দেখিয়েছিলাম এই নেকপিসটা অর্পিতা দিয়েছিল তো আর আমি সবুজ শাড়ি হলুদ ব্লাউজ পরেছি কারণ আমার মনে হয় একটুখানি স্টেজে এই কালারগুলো বেশি ব্রাইট লাগে তো আজকে ওখানে ব্যাক স্টেজে কীরকম হয় কোনো ফাংশনের ব্যাক স্টেজে কী হয় কি না হয় তোমাদের সাথে শেয়ার করবো তো চলো তোমরা এই ব্লগটা দেখতে থাকো আশা করি এই ব্লগটা দেখতে তোমাদের খুব ভালো লাগবে আমরা বেরিয়ে গেছি একটুখানি লেট আছে আমি 5-10 মিনিট মতো সামনে মুহু আর বাবাই বসে রয়েছে বাবাই আমাদেরকে ড্রপ করে দিয়ে এসে আবার পরে একটু পরে যাবে কারণ আমাদের তো একটু মেকআপের জন্য আগে যেতে হবে আমার না মুহুর মেকআপের জন্য হ্যাঁ হ্যাঁ আজকে আবার ফাইনাল বাবা রে বাবা সত্যি এটা একটা টেনশন 4 বছরে একবারই হয়
নদিয়া ভেঙে পড়ে, শরতে হেসে চলে শেফালিকা তলে, গাহিয়া আগমনী দিদি বিধুর, নম 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 বাংলাদেশ মম, চির মন নম চির মধুর। এখন আমাদের সেকেন্ড রাউন্ড ড্রেস চেঞ্জ, আর এখন আমরা প্রচন্ড তাড়াহুড়োর মধ্যে দিয়ে আছি, কারণ এতগুলো বাচ্চা চেঞ্জ করবে। এই যে একদম কমপ্লিট হয়ে গেছে, হ্যাঁ একদম মাঝখানে পজিশন নিয়ে, তাহলে একদম ঠিকঠাক মনে থাকবে। এই তো একদম দারুণ হয়েছে, দারুণ ড্রেস আপ। আর এই রেডটা দিয়েই ভালো লাগছে বেশি। উফ কি স্টাইল স্বাতি, কোমরে হাত দিয়ে। বাড়িতে ফিরে এসেছি আমরা, আর এসেই পুরো টিভির সামনে বসে পড়েছে, একদম নো নরম চরণ, কারণ দারুণ একটা খেলা হচ্ছে। জিতে গেছো, কিছু বক্তব্য? প্রচন্ড টেনশনের খেলা হয়েছে। একটু পজ দাও। যতবার মনে হচ্ছে জিতে গেছি, 2-0 হয়ে গিয়েছিলাম 80 মিনিট অবধি, 2-2 করে দিল 10 মিনিটে, আবার এক্সট্রা টাইমে 3-2 এগিয়ে গেলাম, 3-3 করে দিল, এমবাপে হ্যাট্রিক করলো। এখন শান্তি তো, এক মাসের রাত জেগে খেলা দেখা, কালো হয়ে গেল খালে খেলা দেখে দেখে রাত জেগে জেগে। আজকে হেরে গেছিলাম সৌদি আরবের কাছে, সেখান থেকে টেনশন পেতে 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 তো ফাইনাল অবধি টেনশন। কি করছে, আমি কোনো কথা বলতে পারি না, কিছু করতে পারি, চিৎকার চেঁচামেচি করছে, বাবারে বাবা, টেনশনে দেখো না কি অবস্থা। এখন হ্যাপি তো? কান্নাকাটি অবস্থা, হ্যাঁ চোখ দিয়ে জল বেরিয়ে যাচ্ছে।
এখন প্রায় অনেক রাত হয়ে গেল, খেলাটা আমি পুরোটাই দেখলাম, শুধু এখন আর দেখবো না কারণ অনেকটা রাত হয়ে গেছে। ওই প্রাইস ডিস্ট্রিবিউশনটা দেখলাম না কারণ মুহুর কালকে স্কুল আছে। টোটাল ব্যাপার নিয়ে আজকে সবটা নিয়ে দিনটা খুব ভালো গেল। মুহুর ফাংশনও, বেহালা মুদ্রা কলা কেন্দ্রের ফাংশন সুপার সুপার হিট, খুব ভালো হয়েছে। তার সাথে ওয়ার্ল্ড কাপ, মানে যেহেতু স্থিত আর্জেন্টিনাকে সাপোর্ট করছিলো তো আর্জেন্টিনা জিতে গেছে, তো সেই জন্য ওকে দেখে আমারও ভালো লাগছে। আমি অতটা ফুটবল লাভার নই বা অতটা বুঝি না, তাও ভালোই লাগছে। এনিওয়েজ ব্লগটা এখানেই শেষ করছি। তোমাদের যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও, কমেন্ট করে বলো কেমন লেগেছে। আর যারা ইউটিউব ছাড়া অন্য মিডিয়া থেকে দেখছো লাইক ফেসবুক, তারা প্লিজ ইউটিউবে যাও এবং সৃজনী গল্পে মুহু সার্চ করে সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও আর কমেন্ট করে দিও। আজকের মতো টাটা, বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বাই।